কবুতরের পায়ে সেটে দেয়া হচ্ছে হালকা ওজনের প্লাস্টিক, আর ভেতরে পুরে দেয়া হয়েছে চিরকুট। ঠিকঠাক বেঁধে দেওয়ার পর বার্তাবাহক পাখিটিকে উড়িয়ে দেয়া হলো গন্তব্যের উদ্দেশ্যে। বিরল এই দৃশ্য ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার একটি পুলিশ স্টেশনের, যেখানে বিলুপ্ত এই যোগাযোগ পদ্ধতিটি এখনও বেঁচে আছে বুক টান করে। কিন্তু টেকনোলজিক্যাল পেনিট্রেশনের যুগে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন মোবাইল কিংবা অনলাইনে যোগাযোগ না করে কবুতর দিয়ে কেন বার্তা পাঠানো হচ্ছে? কবুতর দিয়ে বার্তা পাঠানোর প্রচলন 1946 সাল থেকে শুরু। তখন দুর্গম এলাকার এক পুলিশ স্টেশন থেকে অন্য স্টেশনে বার্তা পাঠাতে এটাই ছিল প্রধান মাধ্যম। তবে এখন কেবল ঐতিহ্য রক্ষা আর উৎসবে উড়ানোর জন্য রীতি ধরে রাখা। বেলজিয়ান হুমা প্রজাতির এই কবুতরের মাধ্যমে বার্তা আদান প্রদানের কাজ চলছে ব্রিটিশ আমল থেকে। অন্য রাজ্য থেকে প্রচলন উঠে গেলেও এখনও বহাল তবিয়তে টিকে আছে ওড়িশায়। 1999 সালের ঘূর্ণিঝড়ে যোগাযোগের সব মাধ্যম ভেঙে পড়ে রাজ্যটিতে। তখন মূলত কবুতর দিয়েই চালানো হয় যোগাযোগের গুরুত্বপূর্ণ কাজটি। বার্তা নিয়ে শত শত মাইল দূরে গেলেও পথ চিনে ঠিকই বাড়ি ফিরতে সক্ষম এই প্রজাতির কবুতর। মাত্র 6 সপ্তাহ বয়স থেকেই প্রশিক্ষণ দেয়া হয়, আর মাত্র 10 দিনের প্রশিক্ষণে এরা অন্তত 25 মাইল দূর থেকে বাসায় ফিরতে পারে। প্রশিক্ষণ শেষে বেলজিয়ান হুমা প্রজাতির এই কবুতর 55 কিলোমিটার গতিতে 500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। নির্ভুলভাবে লোকেশন ও স্থাপনা চিনে রাখতে পারে বার্তাবাহক এই পাখি, আর একবার প্রশিক্ষণ পেলে তা মনে রাখতে পারে বছরের পর বছর। ওড়িশাই একমাত্র রাজ্য যেখানে সরকারি কাজে এখনও কবুতর ব্যবহার করা হয়, যদিও অন্য রাজ্যেও ব্যক্তি উদ্যোগে এই প্রজাতির কবুতর পোষেন অনেকে। যদি আগামীকালে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায়, তাহলে নির্ভুলভাবে বার্তা পৌঁছে দেবে এই প্রজাতির কবুতর। গোটা কটক শহরে হুমা প্রজাতির কবুতর রয়েছে 106টি, তার মধ্যে এই পুলিশ স্টেশনে 50টি। কবুতর হয়তো হারিয়েছে তার বার্তা পাঠানোর জৌলুস, কিন্তু এখনও শৈল্পিক ও ঐতিহ্যগত মূল্য কমেনি এতটুকু। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।